নৌকা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা মোতায়েন রয়েছেন। আমরা দেখছি যে প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ চলছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট দিতে আসছেন এবং সাধারণ মানুষ যারা আসছেন ভোট দিতে তারা আমরা লক্ষ্য করছি। এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এই নোয়াপাড়া মহিলা কলেজ মহিলা কলেজে যশোরের নোয়াপাড়া পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথমবারের মতো ইভিএম এ ভোট হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। 25.12 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে 63,186 জন, যার ভিতর নারী ভোটার রয়েছে 32,045 জন এবং পুরুষ ভোটার রয়েছে 31,141 জন। ওই যে যারা ভোট দিতে আসছেন তাদের সাথে আমি একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে কি অবস্থা, ভোট দিতে আসছেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, আমরা খুশি। অনেকদিন পরে ভোট দিতে আসে, পরিবেশ দেখে আমরা খুশি, বৃষ্টি পানি অপেক্ষা করে আমরা দিতে আসতে পেরেছি, এর জন্য আমরা খুবই খুশি। ভোট দেবেন, কেমন লাগছে? ভালো লাগতেছে। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা হয়নি। এখন আমাদের ফিঙ্গারে কি হচ্ছে না, মানে পিনটা পড়তেছে না, এই জন্য আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। কি অবস্থা চাচা? ভালো, কিন্তু এই যে সাগরের শেষে আমরা চলে আসলাম ভোট দিতে, সাগর এটা অভয়নগর সাগর হয়ে গেছে, হাসপাতাল সাল সব তলায় গেছে, তবু আমরা ভোট দিতে আসছি। কি অবস্থা ভোটের পরিবেশ? ভালো, খুব ভালো, শান্তশিষ্ট শান্তশিষ্ট খুব ভালোভাবে। কি অবস্থা, আপনি কেমন? আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের নাগরিক, ভোট আমার দিতে হবে, গণতান্ত্রিক অধিকার। এখন ভোটের জন্য অনেক কথা আমি জানি যে ইভিএম এ খুব সহজ হয়, কিন্তু দেখছি আমাদের বিশেষ করে আমাদের ভোটটা খুব স্লো, মানে বুঝতে পারতেছি না যে বিষয়টা কি আর কি। তারপরে ভোট দিতে আসছে, ভোট দেবো ইনশাল্লাহ, দিয়ে চলে যাবো আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিচ্ছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, তবে গতকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও বিঘ্ন হচ্ছে আমরা এমনটি লক্ষ্য করছি। এই যে নোয়াপাড়া পৌরসভা রয়েছে, পৌরসভায় 3 জন প্রার্থী মেয়র প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই যে নোয়াপাড়া পৌরসভার 3টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন 55 জন। মোট যারা প্রার্থী রয়েছেন এর মধ্যে 70 জন এই নির্বাচনে লড়ছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী রয়েছেন সুশান্ত কুমার দাস শান্ত, ইসলামী শাসনতন্ত্রের হাত পাকা প্রার্থী রয়েছেন মহসিন আলী এবং লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে লড়ছেন আলমগীর ফারাজি। নির্বাচনে যে 30টি ভোট কেন্দ্র রয়েছে সেই 30টি ভোট কেন্দ্রের 88টি বুথে 63,185 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের যে প্রক্রিয়া সেটি আমরা চলছে সেটি লক্ষ্য করছি। আমরা যেটু জেনেছি আইনশৃঙ্খলা বাহিনী বলেছেন যে 5টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছেন। এই সমস্ত যে তথ্য উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুর রহমান আমাদের দিয়েছিলেন, সেই 5টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা মোতায়েন রয়েছেন। আমরা দেখছি যে প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ চলছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট দিতে আসছেন এবং সাধারণ মানুষ যারা আসছেন ভোট দিতে তারা আমরা লক্ষ্য করছি। এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এই নোয়াপাড়া মহিলা কলেজ মহিলা কলেজে আমরা দেখছি যে ভোট কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে, এমনটি আমরা লক্ষ্য করছি। যে বুথগুলো রয়েছে, যে 88টি বুথ রয়েছে সেই বুথে প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে এবং সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এমনটি আমরা লক্ষ্য করছি। যে সাধারণ মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা এখানে আসছেন এবং যে ভোটের যে প্রক্রিয়া সেটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে কিছু সাধারণ মানুষ রয়েছে, যারা ভোটার রয়েছে, তারা কিছু অভিযোগ করছেন যে ভোট খুব স্লো, অর্থাৎ
সীমিত পরিসরে আস্তে আস্তে হচ্ছে, তবে সে কথা প্রথমবারের মতো যেহেতু ইভিএমে ভোট হচ্ছে সেহেতু অনেক জানা বুঝার বিষয় রয়েছে, সে কারণে সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এমনটি আমরা লক্ষ্য করছি। এখানকার যে প্রার্থী রয়েছে, বিশেষ করে মেয়র প্রার্থীর তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এমনটি আমরা লক্ষ্য করছি। বাইরের পরিবেশটাও শান্ত রয়েছে এবং দীর্ঘ লাইন পড়েছে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি, এবং সব যে দলগুলো রয়েছে সেই দলের এজেন্ট আমরা লক্ষ্য করছি, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছে তারা আমরা লক্ষ্য করছি। যে বাইরের যে পরিবেশটা আপনার যদি একটু দেখাই যে লাইন পড়েছে, অর্থাৎ দীর্ঘ লাইনে তারা ভোট দিচ্ছেন, এবং এই যে পৌরসভা রয়েছে পৌরসভার প্রধান সমস্যা হয়তো জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনে যারা মেয়র প্রার্থী বিজয়ী হবেন তারা হয়তো এই জলাবদ্ধতা নিরসনে আগামী ভোটের আগে হয়তো কাজ করবেন, ভোটে জেতার পরে হয়তো এই জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন এমনটি প্রত্যাশা করেন সাধারণ মানুষ। তারা যে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ হচ্ছে সকাল 9:00-8:00 থেকে এই ভোট গ্রহণ চলছে, আপনি ভোটের সামনের যে দৃশ্য রয়েছে অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরের দৃশ্য আপনাদের দেখালাম, এবার সামনের দৃশ্যটি একটু দেখাতে চাই। সামনে যে পরিবেশটা রয়েছে আসলে একদম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতার কারণে মানুষ আসছে ভোট কেন্দ্রে আসছেন, এভাবেই যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে ভোট কেন্দ্রের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, মানুষ আসছেন ভোট কেন্দ্রে এবং সাধারণ মানুষ অনেকটা দুর্যোগকে উপেক্ষা করে এই জলাবদ্ধতার উপেক্ষা করেই তারা ভোট কেন্দ্রে আসছেন, এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা এই ভোট কেন্দ্রে আসছেন, মানে অনেকটা দীর্ঘ লাইন পড়েছে এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা অনেকটা উপেক্ষা করে সাধারণ মানুষ ভোট দিতে আসছেন। সাধারণ মানুষের প্রত্যাশা যেটি রয়েছে সেইটি হচ্ছে যে এই ভোট কেন্দ্রে যারা আসছেন তারা বলছেন যে এইরকম জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পেতে আগামী যারা মেয়র প্রার্থী হবেন বিজয়ী হবেন তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা যেন ভালোভাবে কাজ করে এমনটি তারা প্রত্যাশা করছেন। আপনি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন এবং তারা এই যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতা উপেক্ষা করে তারা আসছেন ভোট কেন্দ্রে, এবং এই প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8:00 থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত শুরু হয়েছে এবং চলবে বিকাল 4:00 পর্যন্ত। এর মধ্যে যে সাধারণ মানুষ যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেই জলাবদ্ধতা উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু অনেকে ধানে করে আবার অনেকে পায়ে হেঁটে আসছেন এমনটি আমরা লক্ষ্য করছি। সাধারণ মানুষ যেটি প্রত্যাশা করছেন যে এই যে পৌরসভার এই ভোগান্তি থেকে যারা মেয়র নির্বাচিত হবেন তারা এই ভোগান্তি থেকে মানুষকে লাঘব দিবেন, জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প করে জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্নভাবে তারা এই পৌরসভাকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলবেন এমনটি তারা দাবি করছেন।